সোনারগাঁওয়ের নয়াপুর এলাকায় কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের উদ্যোগে আজ এক হাজার দরিদ্র পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে এ নিয়ে চলমান লকডাউনে দুই হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা করল এ কোম্পানি গত বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এ কোম্পানির পক্ষ থেকে ধারাবাহিকভাবে এলাকার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা করা হচ্ছে এছাড়া প্রতি ঈদে অসংখ্য গরিব পরিবারকে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয় কনফিডেন্স গ্রুপের মতো দেশের বড় বড় কোম্পানিগুলোর দুঃসময়ে দরিদ্রদের পাশে থাকা উচিত বলে মনে করেন স্থানীয়রা